বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে চরম অমানবিক কাজ করছে সরকার, সবাইকে চিহ্নিত করে বিচার করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে দলের গুম খুন নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গুম খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে, বিদেশে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেয় গোটা জাতির উপর কলঙ্ক লেপন করা হয়েছে, এর দায় ক্ষমতাসীনের। ক্ষমতায় টিকে থাকতে গুম খুনের মতো চরম অমানবিকতার আশ্রয় নিয়েছে বর্তমান সরকার। গুম খুন নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে ভয়াবহ নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। তারা আজকে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আজকে চরম জঘন্য অমানবিক কাজগুলো করছে। যেই অন্ধকার কেটে যাবে, মানুষ জেগে উঠছে, জেগে উঠবে ইনশাল্লাহ, এবং আওয়ামী লীগের যে ভয়াবহ পরিস্থিতি তার তৈরি করেছে, এর জন্য প্রত্যেকটি দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। জনগণই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বন্ধুবান্ধব।